ভারত চীন যুদ্ধকে সামনে রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে যৌথ নৌমহড়ায় নামল ভারত ওমান। ভারতের সঙ্গে ওমানের যৌথ নৌমহড়া হয় গত 17ই ডিসেম্বর। সেই নৌমহড়ায় ভারতীয় নৌবাহিনীর তরফে সাবমেরিন এবং P-81 লং রেঞ্জ নৌ এয়ারক্রাফট মোতায়েন করেছে ভারত। ভারত এবং ওমানের মধ্যে এই বিশেষ নৌমহড়ার নাম নাসিম আল বাহর। ভারতের নৌবাহিনী দুটো নৌজাহাজ মোতায়েন করেছে এই নৌমহড়ায়। এগুলির মধ্যে রয়েছে INS ত্রিকান্ড এবং INS TEG। 16 থেকে 18 ডিসেম্বর অবধি এই নৌমহড়া চলেছিল। ওমানের 4টি রয়্যাল শিপ এই মহড়ায় অংশগ্রহণ করে। এগুলির মধ্যে রয়েছে আল রাশিক, খাসাব, আল মুসাবির এবং আল বুসারা। ভারতের সঙ্গে ওমানের যৌথ মহড়াতে এই প্রথম এই সমস্ত লং রেঞ্জ এয়ারক্রাফট এবং সাবমেরিন মোতায়েন করেছে ভারত। সামুদ্রিক ক্ষেত্রে ভারত এবং ওমান 1953তে প্রথম দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করে। ভারতের সঙ্গে ওমানের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে নৌমহড়া করেছে এই দুই দেশ।